এলাকায় আগবহাইছে ভিভেল সোপ অব সমঝোতা নহি নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট পার্লে জি আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার বাজাজ প্লাটিনা গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। মোক আপনি চিনাই নাই দিয়া, তোমাক মই চিনছো হা। কথা হল তুমি নিজে নিজক চিনিব নাই, কালি ভগবানে কল্লি পথাৰৰ মাজত নিজক চিনি পাবা যাওক। বেটা কথাত কৰো নহ, কথাই হাজাটো হয় ও ৰবা। ক'বলৈ গ'লে আমি এতিয়া য'তেই নুঘু গুৰুপত ঘূৰিব লাগে। হৈ দে, ময়ো আজিৰ পৰা ৰাতি ৰাতি তোৰ লগত থাকিম, অকলে থাকবা নেদো। আজিৰ পৰা ময়ো মাইৰ লগত ঘুমাম, বিৰত ভয় খাইছো। এখেতে তোমাক বাৰু গালি পাৰি থাকে নেকি? মিছা ক'লেও বয়া, অসুচা ক'লেও বয়া, মিছা ক'লে কিনো হ'ব, গালি নাপ্ৰা নহয় তোক মই আকৌ নহয় দক মাই। পুলিচৰ আগত মিছা কথা কবা নাপে। ঐ কোলা আৰু বগাক লগত লৈ যা, ডিৰেক্ট চাইৰ পথৰত গুচি যাবি। আমি পথত নাযাওঁ। ঔ কোলা বগাক পঠিয়াই দি পেলাই আমি দুই এটা কামত পিপলি পেৰিক যাম। আও মৰণ নহাত আজিহে কাম বুলিছা? ঐ তনছে কেন হা। আচ্ছা আপোনালোক কওকচোন কিয় বা আহিল? পাহৰি গেল নেকি? মনত কৰি দিবা আহিলো। চিধা কথা, পাহৰিছো। কিবা আছিল? কি কয় দিয়ক, আজি দাদীৰ মাতেখিনি জুখি চঞ্জে দিয়া কথা নাছিল? মই কৈছিলো নেকি? চিধা কথা মই একদম পাহৰিছো, আৰু আপোনালোকেও কিছু কথা পাহৰিছে। কি দিয়ক? কিছুমান পুৰণি কথা। এতিয়া কওকচোন, পৃথিৱী কাৰ চাৰিওফালে ঘূৰে? সূৰ্যত দিয়ক। আগতে ঘূৰিছিল, কিন্তু চিধা কথা এতিয়া চেঞ্জ হৈ গ'ল, টকাৰ চাৰিওফালে ঘূৰে। ধেমালিহে কৰিছো, আপোনালোক যাওকগৈ যাওক। আপুনি? মই গৈ ওলাম, কিন্তু মোৰ টকা হেজাৰ, মোৰো চিধা কথা, সময়ত গৈ মই পথাৰত হাজিৰ হ'ম। কি চিন্তা কৰি বহি আছ হা? কোনো কি গোটাই বেয়া পাইছি মোক জানা নামাই। হাও কিয়া? কেৰপাৰ বাপাকে কেৰপাৰ বিয়াখান মানি নলৈ, ইটা কেৰপাৰ মাকে মনে মনে কেৰপাক কায়ো নহচলিৰ দৰে কোনো কি চতলত বিয়া পাতাত দিহা দিলা। ইটা সেইটো কথা কবা মই তন্তৰ মা পিতাৰ তাকে যাবা বাৰু? কিয়া যাবা, মুঠে নাচবা। আমাৰ মাই পিতি কিয়া মানি ল'ব? তান্থে ধনী মানুহ, আমিতো কিবা গোটাই আকৌ নহয় মানুহ নহয়। হেনায়ন কথা আমাৰ মাইপিতি কিয় মানি ল'ব হা? তাকেটোৱে, মই গোটাই ধৰ্ম সংকটত পৰিছো। কোনো কি কেৰপাক বিয়াখন পাতি দিবা গেলি গোটাই উৰি আছে। তেওঁ কেৰপাদাক বহুত মৰম কৰে, কেৰপাদাৰ বিয়াখন পাতি দিব চেষ্টা কৰছি কৰক, কিন্তু আমাৰ মাইপিতিক যি মানাবা নৰে চিঞৰ। মাইপিতে নামনে নহয়, মুঠে নামনে। কেৰপাদাৰ মাক গেলি কিবা এটা বিবেচনা কৰব, কিন্তু কেৰপাদাৰ হৈ পেহি গেলি মুঠে নামনে। কোনো কিক অপমান কৰিব, মুঠে নকৰে। আমাৰ মাইপিতি অভদ্ৰ নহয়, সুন্দৰকৈ খুৱে ধুৱে কেৰপাদাৰ মাক পিতাকক পঠাই দিবাকৈ পেহীক সা সন্মানে খেদে দিব। চাবা কোনো কিক যাবা হাকে দেও নেকি? কে আগ দিবে হা, তানা যি কৰে কৰি থাকক, তুমি সংগ নিদলি হল। নাহেলে গিয়া তাকেইটোৱে, আখুত আখুত ভগা পিঠা একোটা খাই পথত বহি থাকা আধ ঘণ্টা হ। পিঠা এতিয়া পেটতে পানী উঠি গেল। কিবা ভোলা কেৰপাৰ নিচিনা খাওঁ খাওঁকৈ থাকা ভাই। নহয় বহুত সময় ৰখিলো না, তাকেহে গলো। আইভ ৰহে, হিচাপত টাকা দিছো, নাহাকে কেনকে থাকিব? অ দাদি, নাম লোৱাৰ লগে লগে মণ্ডল আহি গেলে সেইটো। অ কি হ'ল, পূব পশ্চিম উত্তৰ দক্ষিণ এইবোৰ নাই যে,
মোর কিন্তু সিধা কথা দেই, আজি মোর হাতের সময় একবারে কম। ইয়ার পিছত আর দুটা কেস আছে, বুঝছেনে? মুঠতে আধা ঘন্টার ভিতর লেথা মারিব লাগবে সব। ও কি আর তাবিজ তাবিজ নহয় এ খুড়া হাফি ওদে ভাল বুঝি পালি হাল। ও বেশ বেশ বেশ, এখানে আহি পালেহে যেতিয়া আমি মাটি জোখা স্টার্ট করে দিও না কি কয়? ও রব রব মন্ডল বাবু রব, মোর মানুষ আহিব নাই, মোর মানুষ আহি নাপকে মাটি জোখা নরে। ও কেলে আপনি আহিছে দেখুন। কি কথা কই হে ফল, আপনি দেখে দে মতে মোর খুঁটি মারা মানুষ নাই। ও আমি মাতিম দ খুড়া দৈত্যাল হাত। ও কেসলা কেসলিকে খুঁটি মারাতে আকজলে মানে আগে দিবি? আপনি আগত নাথকিব। ও মই মনবা নরু আই ফল। ওই এই মাজর সুপারে কথাল গুটা আজি মনবা নরা হইছি। মোর কেন সিধা কথা দেই, মিনিমাম পাঁচ মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট। ও রুম বল। ও বঢ়িয়া 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 জ্বলাক। মোর আক এই মাঝে মাঝে মানে বগা ভাগ চলে, এই খাকি ভাগ নচলে। এ মানে অফিসতো লেডি স্টাফবিলাকে বেয়া পায় এই গুণটো। বঢ়িয়া, হ্যাঁ ঠিক আছে দক মই জ্বলাও। আসুনিতা বাই, আপনি মন্দিরক যাই ভগবানক কি খুঁজব ন? ভগবানক নিজের স্বার্থর কারণে আক খুঁজব নাপি। ও মই জানাই নাছিল। কিয়া আটা কাম করবা পারি দেখুন, আপনি মরই খুঁজব আর মই আপনারই খুঁজিম। বুঝা নাই, মই ভগবানক সেয়া করে খুঁজিম। হে ভগবান, কেরপা দাদার সুনিতা বাইর বিয়াখান করে দক। আর আপনি ভগবানক খুঁজব? হে ভগবান, রীতার লগত মিহিরাম চুতিয়ার বিয়াখান করে দক। কি হে, আমি ম্যারেজ রেজিস্টার অফিসর ম্যাজিস্ট্রেটক লগ ধরবে যাম বলে ভাবছ নাকি? আমি মন্দিরক যাম। আহা আহা, মানুষ মারি ফেলবা তুমি, আহা। রায়ে মোকেল দুটা কবা তো নরু, আমার গাঁ নয় আনপাও কে বা এনকে গেল, কবার পাগলা ছাগলা আনপাও। আহা জলে যাই থাকু। সিধা কথা, এটা দশ মিনিট গৈ এগারো মিনিট হল, মই কিন্তু মাটি জোখা আরম্ভ করে দিম। হে রব হে ভাল, মোর মানুষ না কি মাটি জোখা নরে? আপনার মানুষ কালি আইব, আমি কি কালিক লগে রুখি রাখিম? আমার কি কাম বন নাই? তোর কাম আছে, রিক্সা টানব লাগে। হলি কি হলি, বন আজা কিয়া। ঐ যা রিক্সা টানকে যা। মই রিক্সা টানবা গেলি, আপনি হিমা টানব? এই এই তহতে মোক যেনকে সন্দেহ করা, মো তহতক সেনকে সন্দেহ করো। দাদি আপনার মানুষ কেইটা আইব? হে আইব আই ফং, আও আহিলে আহিলে। আও আজি শুন, বলা কেৰ পা নাই কেছ তো কি কাক নামে সি? হে দাদি আমার গাঁও নহয় আই তাকেই তো এ সিনিয়া নো পাও সিনিয়া নো পাও। খুটি মারলি মই পাঁচ ছয় ফুট মাটি মাইর খাই যাম না নাই? আপনার লজলি মোল লস নভুল নাকি? মো পাঁচ ছয় ফুট মাটি মারি খাম, মোর জোখ নিহিলে খুঁটি রাইজ এই পাঁচ মিনিট মই খেতকলক অকমান সঙ্গ দিউ বলো। রব ইয়াতে আপনি মাল খাব আছে না মাটি জোখ পাইছে? ওই বগা গুলি করে দি আকু। ও থাকার পর লর্ষণ করবি, গুলি করে দিম ধরি।
অফিস মোট ধুতি ছুটি লেতরা হয়ে যাব এটা। ও ভয় করবা নালগে, ভয় করবা নালগে, একলা মো সব হিস্য বিড়ি এটা জল আর টেমাটো ঠান্ডা কর। ও কি হ্যাঁ নালগে দেখাবা। কালির কেসটু কি আসিলে তই জানা? ও শুনলো র কেসটু কিনো দে জানা জানা দে, কারো আগত নকপি কিন্তু বাবাই কারো আগত কবা হাক দিছি। কিনো কয়ে কাবার কথা কাবা কও নাকি মুই? ও কুম্বা এটা আহি বাবা হাতে রুমত সুমে আসিলে বরি আহি আটা দেওতে মুখ থপা মারি ধরছি, তাকে বরি আর মই যাই থানাত কেসটু দিল। বড় ভয় লাগা কাণ্ড হয়েছে বাবাই, ভয় করবা হাক দিছি কবার পাগলা বুলে হিতু হবাও পারে। আরো রহে মনি মনি থাক, বেড়ারও কান আছে। মাটি জোখা স্টার্ট করো করো করো। মোর কিন্তু সিধা কথা দেই, কারোবার উড়হি পানিলাও খালো, কারোবার পান তামোল খালো, আর কারোবার সঙ্গ দিবলে এঢোক খালো, কিন্তু গোল কথা গুছিল মোর সিধা কথা। জোখমাখ জোখমাখি জোখমাখ কিন্তু নিরপেক্ষ হব। আরা ধরা বলা, আর এই খুঁটি খুঁটি তিনি চারি পাঁচ আর ছয় বস 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 এই খুঁটি ইয়াতে খুঁটি হাও। ও কি করে কি করে ভাল খুঁটি মারলি মই পাঁচ ছয় ফুট মাটি মারি খাই যাম না নাই? আপনার লজলি মোর লস নভো নাকি? মো পাঁচ ছয় ফুট মাটি মারি খাম, মোর জোখ নিহিলে খুঁটি হেঙ্কে নাভ মোর মাটি মো উলি দাক মান্ডাল এই যি ওলাল ওলাল এই খুঁটি ইয়াতে পাবা মানে মই আছো। ঐ বাপে হাত, ঐ কিবা মাত কিবা মাত, এই বুয়া মাত আকো এই খুঁটি পুতা নালগে রাথাতে পিস্তল ঢুকুমে দে দুইজনীয়ে মন্দির দর্শন কইলা হল জীবনটোত বহুতো অমানি খাই বা লৈছে হক, হে অকণমান আলোকৰ সন্ধানত আমাৰ এই মন্দির যাত্ৰা। এৰা বৰ পুৰণি কথা এটা মনত কি হে দাদা আলোক অমানিখা মিছা কোৱা নাই হক, আমাৰ জীৱনৰ অমানিখা আঁতৰাই আলোকৰ সন্ধানত আমাৰ এই যাত্ৰা। আপোনাকো অমানিখাই অগ্ৰিছি আলোক লাগে হয়নে? আগতে জানা হলে লগতে লৈ আহিব পাৰিলোহেঁতেন। নহয় মোৰ বাল্যকালৰ বন্ধু আছিল আলোক, সেই আলোকৰে প্ৰেমিকা আছিল অমানিখা। এদিন আলোক আৰু অমানিখাৰ মিলন হ'ল, বিভিন্ন ঘাট প্ৰতিঘাত বাধা বিঘিনি নেওচি দুয়োৰে মিলন হ'ল। অকল মিলন বুলি ক'লে ভুল হ'ব, সেয়া আছিল মহামিলন। সেই মহামিলনত মোৰ ভূমিকা আছিল অনবদ্য। হাই বিধিৰ বিপাক, মাত্ৰ দুমাহ, মাত্ৰ দুটা মাহ। হে ৰাম কি হ'ল? দো মাওতে দো মরিল নাকি? এক্সিডেন্ট হই? নহয় হে, অমানিখা আলোক একেখন কলেজত একেলগে পঢ়িছিল। ওঠৰ বছৰ হবলৈ অমানিখাৰ মাত্ৰ দুমাহ বাকী আছিল। পুলিচে দুয়োকে এৰেষ্ট কৰিলে। হাও হাওৰা দুইপেটা নহওঁতে জখে বাহাল হৈছিল দেখোন। বেড লাক চোৱা, আলোকৰ আকৌ ওঠৰ বছৰ পাৰ হৈ মাত্ৰ দুমাহ পাৰ হৈছে। হে ভগৱান, তাৰপিছত কি হ'ল জানিবলৈ অদম্য এপা জন্মিলক। কৈ আছো ৰবা, অপহৰণৰ অপৰাধত আলোকৰ জেল হ'ল, আৰু জেলত থকা পিৰিয়ডতে মানে ওঠৰ বছৰ এমাহতে
অমানিখার পুনর্মিলন হল আলোকর লগত থেতে আলোকসুন জেল তেকাল লগত পুনর্মিলন হল অমানিখার মামাকতে সাই দিয়া দরার লগত তার পিছত পিছর কোন সিম্পল জেলর পরা উলাই দীঘল দাঁড়িয়ে হইতে আলোকে সঙ্গী বিচারি পালে দুঃখ লাগে বেচার সি ওয়াইফ নাপালে পালে ওয়াইন ওয়াইনে সঙ্গী হল তার ইটা আছে না দুবছরমান আগতে আলোকর লিভার সিরোসিস হয়েছিল এতিয়া মানে আলোক হেল থাকে নেজানো আর অমানিশা তাই ভাল যাওয়া বছর জীয়েকর বিয়ালে মাতিছিল যাব নোৱাৰিলো ছেহ বহুত পুরনি কথা মনত পড়ে গেল ঠিক আছে তোমালকে যাবা বা বাই ওই মন্ডালে কিন্তু থানাত কেস দিব এটু খাতাং থানাত মই তহতর কথা নকং যা 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 যাই খুন টাকা হাজার দিবি না দিদিলে খুলি করিম খাতা দিয়া কাকু সবাই তো জেলত যাবাই লাগিব তাত কই মার্ডার করে গুছি যাব আকো জেলত ডিম ডিম তন্তক ডিম কিন্তু আজি থেতেরিকা দিবি না না থা ইমান সাহস মুখ বন্দুক দেখুৱাই দম দিয়ে আপনিও তাহার লগত এক টপা খালাক না হেৰি খাব পাৰো হ্যাঁ কিন্তু এই থানাত গৈ এইবোৰ এই মদৰ কথা কিন্তু উল্লেখ নহব দেই বল কাপ্পু যাও বনাইছে হবই নোৱাৰে কাৰণ চাহপাত চুপাই কুলকুলি কৰি আহিছো তাৰপিছত তুলসী পাত তাৰপিছত চেণ্টাৰ ফেচ আৰু এতিয়া এই তামোল হবই নোৱাৰে হেৰি আহক মেডাম কওকচোন আজি মোক টাকা 2000 ধাৰি দিব দক কিয় মোৰ গোটা উল্টা লাগছি হে সীমাৰ মাটিখিনি কিনাৰ পেৰে এক টকা হাতত নহৈছি আজি আৰু সেই বিয়াদে খোলালিটো আহিব হে আহক মন্দৰ বাবু আহক 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 নমস্কাৰ ধন্যবাদ চাই কওকচোন মই মহেশ মহন্ত মণ্ডল চৰকাৰী মানুহ মাটি জোখাইছিলোঁ বুজিছেনে মোক মোক অন ডিউটি মানে মোরে বেদলাক মুখ পিস্তল দেখুয়ে দম দিছে আর এলোক দুজন হাঁকি আছে কোনে পিস্তল দেখুয়ালে কথাল গুটা চুরোর হায়ার করি আনা গুন্ডাই মোরে মাটি জুখি আছিল হে ইমান অরাজক হৈছি দেখখানত এতিয়া ম্যাডাম লিখিত ভাবত দিব লাগিব না এনেকে কাম হবো কি ওর কামে আরে এজন সরকারি মানুহ অন ডিউটি মানে কর্তব্যরত অবস্থাত থাকুতে পিস্তল দেখুয়ে দম দিছে এটা ম্যাডাম আপনি কখন বিচার নহব নাকি দেখা লিখিলক কে ভাই গুরুদেব কুক গেল টাকা 1000 অ্যাডভান্স দিব না কবা তো নরু লম পাই হাজার গুরু হোক কাম করলি তো টাকা দিবাই লাগবো তাই কবি বেটা ম কথা গেলা সহ্য করবা পারো বলে গুরু জানে তোর পিস্তলের গোটে টাকা আলবো ও হাও কি আয় ফা ফুয়াকে কথা পাতি আসা দেখো নাই ও ইটাও যায় নাই তহতে টাকা দি দিলি কেকা যাম ও দিন যাওয়ায় পিছ মন্ডাল পত্রক নামিলা হে আকো তো কাম নহল ফল আমি আমার কাম করিলু 50% অ্যাডভান্স লাগে আকো আকা লাগে দিমাই ফল এই দুইটা পলো পুলিশ আই ভালগলি মারঘাট কাণ্ড হবো দু জেলত থাকি পয়সা লাগব ও টাকা নি দিলেই না যাব আকো তই যা আকো ফল হই একো লগত লৈ যা ওই মন্ডালে কিন্তু থানাত কেস দিব এটু খাতাং থানাত মই তো অতর কথা নকং যা 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 যাই খুন টাকা হাজার দিবি না দিদিলে খুলি করিম খাতা দিয়া কাকু সবাই তো জেলত যাবাই লাগিব তাত কই মার্ডার করে গুছি যাব আকো জেলত ডিম ডিম তন্তক ডিম কিন্তু আজি থেতেরিকা টিভি না না থা এ নলগাবি হেতু নলগাবি থই দি কুম ফাটি যাব লাগলি মরি যাব লাগবো আই থো শুন থো থো ডিম র ডিম র এ দিছুই র ও থলু আই ফল লো লো গুড বাই থ্যাংক ইউ আহু কথাই প্রতি পিস্তল উলাওতে কেতাবা কাইমারা ফুটি মরি যাবি ফল হাত বাততে চলি দুটাই লম্বি ফেলে মোক কলা ও খুড়া আমি এরে তোমার হয় আমি মাত মাতিম
গো পথরক যাই মন্দালে এটি মদ খালাক মোর চকু একেবারে পিট পিটে আছে। মদ বোলা বস্তুটো মই দেখবে নোরো। মদ খাই নিচা হল, কাইজা লাগিল, পিস্তল দেখে চলি দুটা গুছি গেল। গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আৰু নেৰোলেক সুৰক্ষা।